দুর্গাপুর পৌর নিগমের অধীনে 4 নম্বর বোরো অধীনস্থ 80 জন সাফাই কর্মীকে কাজে না দেওয়ার প্রতিবাদে 4 নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ জানালো সাফাই কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সাফাই কর্মীদের সভাপতি সুভাষ সাহা। তাদের দাবি, বিগত দিনে তারা যে আন্দোলন করেছিলেন তাদের বেতন বৃদ্ধির জন্য, সেই আন্দোলনের সাড়া দিয়ে ডিএমসি কর্তৃপক্ষ তাদেরকে কাজে যোগদান করার জন্য বলেন। পরবর্তীতে তারা যখন কাজে যোগদান করতে যায় তখন 80 জন কর্মীকে কাজে না নেওয়ার কথা জানায়। এর প্রতিবাদে শনিবার 4 নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ জানায় এবং বোরো অফিসে ইনচার্জ মহাশয়কে তারা লিখিত অভিযোগ জানায়। যথারীতি নিয়মিতভাবে তাদের যেন কাজে ফেরানো হয় সেই দাবিতে অনড় থাকেন সাফাই কর্মীরা। আমরা যে অনশন 3 দিন ধর্মঘট করেছিলাম, মেয়র সাহেবের কাছে আমরা 10 তারিখে একটা দাবি রেখেছিলাম যে আমাদের 8 দফা দাবি যে আসানসোল পৌরসভা দুর্গা পৌরসভা বোর্ড একটাই, ওখানে টিএমসি কর্তৃপক্ষ আছে, আমাদের দুর্গাপুরে টিএমসি কর্তৃপক্ষ আছে, তা আমরা সে টিএমসিরই সমেত লোক। আজকে কেউ আমাদের পাশে দাঁড়ায় নেই, সুভাষ স্যার আইনটিসু যে পতাকা তোলে আমরা গিয়েছিলাম, আমরা কিসের জন্য গেছি, আমাদের পেটে যে লুলায় জন্য যে আসানসোলের পৌরসভায় যে 347 টাকা আমাদেরও দেওয়া হোক 347, এই বেতন বাড়াবার জন্য আমরা গেছিলাম। তো সমস্ত লিবার 3 দিন ধর্মঘট করেছিলাম, তো যা মানে যত ওয়ার্ড আছে বেনাচিটি মানে আমাদের 10টা ওয়ার্ড থেকে সমস্ত গেছি, 4 নম্বরে বেছে বেছে সমস্ত ওয়ার্ড থেকে যারা লিডারশিপ করে তাদেরকে বেছে বেছে বোস করে দেওয়া হয়েছে, আমাদের 4 নম্বরই 50 জনকে বোস করে দেওয়া হয়েছে। যেহেতু এরা আন্দোলন করবে না, মেয়র সাহেব কথা দিয়েছিল আন্দোলন 3 দিন পর তুলে নেওয়া হবে, যে ইনারা এখন বলছে যে না সমস্ত মেয়র বলেছিল যে কাজে লেগে যাও, আমাদেরকে লাগিয়ে দিয়ে দেখে বেছে বেছে এইখিন থেকে পিসালিসভাবে ইসাই ও কিছু কিছু সুপারভাইজার তারা আমাদেরকে লিস করে যে নাকি বলছে ধর্মেন্দ্র যাদব বসিয়ে দিয়েছে। এরা বলছে যে যান কাউন্সিলর ঘরে যাও, চিঠি লিখে ধরে তোমরা কিসের জন্য 3 দিন কাজ বন্ধ করেছো তার পক্ষে আমরা কেন বলতে, আমরা সবাই আমরা ধর্মঘট করো, তো ধর্মঘট যাওয়া সবাই করেছি, কাজ বন্ধ রাখেছে সবাই বন্ধ রাখবো করেছিলাম 3 দিন, কিন্তু আর বসলে সবাই বসুক কিন্তু বেছে বেছে কেন আমাদেরকে বসালো, এইটাই আমাদের অপরাধ। যে যেহেতু আমরা পার্টি করি বলে ইউনিয়নটাকে থামিয়ে দিতে চাইছে, যে সেইদের পা হাত ভেঙে দেওয়া হোক, আমরা সব কিন্তু গরিব ঘরের ছেলে, এই সাফাই কর্মী কাজ কেউ করবো নোংরামি কাজ কোনো ভালো ঘরের ছেলে হবে না, 200-200 টাকা দিয়ে কী চলে সংসার। চিঠি বলতে গেলে ইনাদের বক্তব্য যে আমাদেরকে বেছে বেছে যাদেরকে যাদের নামের লিস্ট হয়েছে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, লিখিতভাবে যে কাউন্সিলরের কাছে যাও তোমরা একটা নিজেরা লিখিত একটা লিখো, লিখে পরে সেটি কাউন্সিলরকে কি বলো, হ্যাঁ বলার পরে সেটি এনে পরে ধর্মেন্দ্র যাদবের কাছে আমাদের যে এখানকার 4 নম্বর বড় চেয়ারম্যান আছে তার হাতে জমা দিতে, তারপর সেটি বোর্ডে গিয়ে পরে তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে যে তোমাদের কাজে লাগানো যাবে কি যাবে না। আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা 3 দিন গণ অনশনে অবস্থানে বিক্ষোভে সামিল হয়েছিলাম, আমাদের এই 202 টাকা বেতন বৃদ্ধির জন্য যে আরও বেতন আমাদের বাড়ানো হোক, যে আসানসোল পৌরসভা যেই রেটটা দিচ্ছে সেই রেটের অনুযায়ী আমাদের এখানে সেই 347 টাকা দেওয়া হোক, এই প্রতিবাদে আমরা এই গণ অবস্থানে সামিল হয়েছিলাম, এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমাদেরকে আজ বোস করিয়ে দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি আমরা 29-30-31 নিয়েছিলাম এবং শান্তিপূর্ণভাবে আপনারাও দেখেছেন চ্যানেলের মাধ্যম দিয়ে যারা ওইখানে গেছিলেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা ওখানে সমবেত হয়েছিলাম 29-30-31 সকাল 8টার থেকে সত্যাগ্রহ অনশন চলছিল এবং গণ অবস্থান চলছিল বেলা 2টো অবধি, এবং প্রথম দিন দ্বিতীয় দিন ডাক না পাওয়ার পরও আমরা বারবার মাইকের মাধ্যম দিয়ে ওনাদের কাছে আবেদন করি যে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন যে চলছে আপনারা আলোচনার টেবিলে আমাদেরকে ডাকুন এবং আলোচনার পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করুন। এবং লাস্ট দিন যেদিন 1/2 ঘন্টা আগে আমাদের কর্মসূচি শেষ করার আমরা পরবর্তী কী পদক্ষেপ নেব তার আগে ওনাদের ডাক পড়ে অফিসিয়ালি, আমরা অফিসিয়ালি ওনাদের টেবিলে যাই নেতৃত্ববৃন্দ এবং যাওয়ার পরে ওনারা 5 জনই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য যারা রয়েছেন তারা সকলেই ওখানে ছিলেন উপস্থিত এবং আলোচনা হয় দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট। আলোচনা হওয়ার পরও পরে যখন ওনারা বলেন যে এত তাড়াতাড়ি সম্ভব নয় কোনো সিদ্ধান্তে আসা, আমাদেরকে 10 দিন সময় দেওয়া হবো এবং আগামী 10 তারিখে একটা টাইম নির্ধারিত হয় বেলা 2টোর সময় এবং আলোচনা করার জন্য, ফার্দার আলোচনা করার জন্য যে 8 দফা দাবি রেখেছি এবং বেতন যে বৈষম্য আসানসোলের সঙ্গে দুর্গাপুরে সেই বিষয় নিয়ে বিস্তারপূর্বক আলোচনা হবে, ওনারা কতটা কী করতে পারবেন সেদিনই জানাবেন। আমরা সেই মতো করে মানবিক হয়ে এই বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, পার্থেনিয়ামের গাছের সংখ্যা বাড়ছে, সেই কথা দুর্গাপুরের নাগরিক পরিষেবা যাতে ব্যাহত নয় সেই কারণে আমরা মানবিকতার খাতিরে আমরা কিন্তু আন্দোলনটাকে সাময়িকভাবে স্থগিত করেছি এবং স্থগিত করে 10 তারিখের অধীর অপেক্ষায় আছি ওনারা ইতিবাচক কিছু আলোচনা আমাদের সাথে করবেন
ইতিমধ্যে দেখা গেল আমরা আন্দোলন তুলে নেওয়ার পরে বুধবারে আমরা আন্দোলন তুলেছি, বৃহস্পতিবার থেকে বিভিন্ন ওয়ার্ডে 160 জনকে বসিয়ে দেওয়া হলো, যারা আমাদের ডিএমসি কর্তৃপক্ষ মানে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের নেতৃত্ব দেন, বেছে বেছে তাদেরকে ওয়ার্ড ভিত্তিকভাবে তাদেরকে বসিয়ে দেওয়া হলো। আমরাও নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, অনিন্দিতা ম্যাডামের সঙ্গে আমাদের নেতৃত্ব কথা বলেছে, রাকিব ম্যাডামের সঙ্গে বলেছে, ওনারা বলেছেন যে যারা নেতৃত্ব দিচ্ছিল লিডারশিপ দিচ্ছিল তাদেরকে কাজে লাগানো হবে না। আমরা তো আলোচনা টেবিলে রিকোয়েস্ট করেছি হিংসা এখানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, তোমরা কোনো রকম কাজ বন্ধ রেখে আন্দোলন করবে না, এবং চার ভুল ব্যাখ্যা কোথাও স্ট্রাইকের কথা বলে এখন আমি এস আই সাহেব কেন বসানো উনি নির্দেশ দিয়েছে, আমি আমরা এবার কাছে যাবো, বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন কি কি কারণে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে কিংবা কিটা কি, এখন যেটা ছেলেদের কাছে নাকি যারা এক্স কাউন্সিলর আছে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে তাদের কাছে মুচিলিকা দিয়ে তাদেরকে তৃণমূল করতে হবে, তবেই কাজে জয়েন করাবে, এই মুচিলিকা দিয়ে তাদেরকে জয়েন করাবে। এই সকল প্রতিহিংসার রাজনীতি আমরা কাম্য করছি না, ওনাদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আবেদন করছি যে যারা যাদেরকে বসাবার চিন্তাভাবনা করছেন তাদেরকে কাজ ফিরিয়ে দিন। কাজ যখন কেউ দিতে পারবে না তার কাজ খাওয়ার অধিকার কারো নেই, দীর্ঘ দশ বছর 15 বছর 20 বছর ধরে এরা কাজ করছে, আমরা আপনাদের কাছে আবেদন করছি প্রতিহিংসার রাজনীতি করবে না। কারণ নেই, এদেরকে বলা হয়েছিল, দেখুন এটা সম্পূর্ণ হায়ার লেভেলের ব্যাপার, আমাদের এই ব্যাপারটা নিয়ে হয়তো বলতে পারবো না, কিন্তু ওরা নিজেরাই যেটা বলছে যে পলিটিক্যাল ব্যাপারটা ইনভলভমেন্ট, মজুরি বৈষম্য ব্যাপার আছে না, মজুরি বৈষম্য গভর্নমেন্টের যে রেট আছে 202 টাকা ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমের, সেটা রেট কিন্তু 202 টাকায়, এই রেট 347 এটা করছে, তাদের ডকুমেন্ট এখনো পর্যন্ত দিতে পারেনি। আমাদের বোর্ড মেম্বাররা অনেকবার চেয়েছে আসানসোলের কি ডকুমেন্ট, তোমরা সেই ডকুমেন্ট দাও, অবস্থা কিন্তু কোথাও নেই, আপনি যে ওয়ার্ডে যাবেন সেই ওয়ার্ডে কিন্তু কাজ হচ্ছে, কিছু কাজ বন্ধ নয়, কিছু লোক যেগুলো আমরা বললাম যারা অন্য জায়গায় গিয়ে নিয়ে বাধাদান করেছিল সেটা ওনাদের কাছে খবরে, সেটা কিন্তু ওনারা চেয়েছেন যে এরা একটা, কারণ কাউন্সিলার যেহেতু এদেরকে নিযুক্ত করেছিল, কাউন্সিলার কোনো একটা পার্টির যেহেতু আছেন, তো ওনারা চেয়েছেন যে কাউন্সিলারের কাছে তোমরা যাও, তোমরা বলো যে কী কারণে তোমরা বন্ধ করেছিলে, মানে একটা জাস্ট চিঠি, নর্মাল চিঠি, এমনি কিছু ব্যাপার নয় যে এই করতে ওদের বসিয়ে, কাউকে বসানো হয়নি, যেটা আমাদের চেয়ারপার্সন ম্যাডাম বলেছেন সেটাই ঠিক, কাউকে বসানো কিন্তু হয়নি, কিন্তু ওনাদেরকে জানতে চাওয়া হয়েছে যে 3 দিন পরিষেবাটা কেন বন্ধ রাখা হবে, কোনো ছাটাই নেই, কে বলছে ছাটাই, রাজনৈতিক একটা কোনো বিষয় হয়ে দাঁড়িয়ে হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে, এই ব্যাপারটা তো আমরা বলতাম না। দুর্গাপুর থেকে জ্যাক মুন্সি, রিপোর্ট টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার, ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।